হ্যালো বন্ধুরা, দীপক 3.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে মিড ডে মিল। তো বন্ধুরা, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিলের পরিবর্তে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আগে শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য 1995 সালে 15ই আগস্ট এই মিড ডে মিল ব্যবস্থা চালু করা হয়। এই মিড ডে মিলে তখন দেওয়ার ব্যবস্থা কারণ ছিল, কারণ ছাত্রছাত্রীদের একদিক দিয়ে যেমন মিড ডে মিলের আশায় তার দিকে ভারতে শিক্ষিতের হার, সবাইকে শিক্ষিত হার বাড়িয়ে দেবে এবং বেশি সংখ্যায় মানুষ শিক্ষিত শিক্ষা লাভ করবে, ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করবে এবং বেশি সংখ্যায় শিক্ষিতের হার বাড়বে, ছেলে মেয়ে উভয়েরই বাড়বে। তো এবং অন্যদিক থেকে ছিল যে ছাত্রছাত্রীরা তারা স্কুলে যতক্ষণ থাকবে তাদের দিকে এক্সট্রা সময় কোনো না সময় খিদে পাবে, তো খিদা নিবারণের জন্য এই মিড ডে মিলের ব্যবস্থা করা হয়ে থাকে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রত্যেক ছেলে এবং মেয়ে, অর্থাৎ শিশু ওয়ান থেকে যারা অষ্টম শ্রেণীতে পড়ে, প্রত্যেককেই তাদের মিড ডে মিলের পরিবর্তে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। কবে থেকে ছাত্রছাত্রীদের বা পড়ুয়ারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই বিষয়ে এখনও কোনো নোটিশ, অফিসিয়ালিভাবে নোটিশ কোনো জানানো হয়নি। শুধু আপাতত এইটুকু জানা হয়েছে যে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পরিবর্তে তাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। প্রায় ভারতে 11 কোটি 80 লক্ষ ছাত্রছাত্রী আছে যারা প্রথম থেকে শিশু ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে, তো তারা এই সুবিধা পাবে। এবং হয়তো অনেকেরই বন্ধুর যারা শিশু ওয়ানে পড়ে বা 1-2-এ পড়ে, অনেকেরই ব্যাংকের বই নেই, তো তারা কীভাবে টাকা পাবে সেই বিষয়ে এখনও কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তো পরবর্তী ভিডিও আপনাদের কাছে এনে নিয়ে আসে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে দেওয়া হবে টাকা এবং ব্যাংকের এখন যাদের নেই তারা কীভাবে টাকা পাবে, তো কোথায় কাগজপত্র জমা দিতে হবে স্কুলে না কোথায়, তো সে সমস্ত কিছু আপনাদের কাছে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে পরের ভিডিওতে। তো অবশ্যই তার জন্য বন্ধু আমাদের চ্যানেল দীপক, তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল দীপক 3.2, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনাদের ইউটিউব নোটিফিকেশানে সরাসরি আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।